প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ আওয়ামী লীগের কিছু ভুয়া সংগঠন। যে সংগঠনগুলি আপনার কাছে মনে হতে পারে সঠিক সংগঠন, আসলে এই সংগঠন গভর্নমেন্ট থেকে কোনো অনুমোদিত নয়। দিনে দিনে বেড়ে চলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নাম সর্বস্ব সংগঠন। এসব নাম সর্বস্ব সংগঠনের পিছনে লীগ শব্দ ব্যবহার ছাড়াও বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ রাসেল ও বঙ্গবন্ধু পরিবারের বিভিন্ন সদস্যদের নামও ব্যবহার করছেন। এমনকি মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করেও অনেক সংগঠন গড়ে উঠেছে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এসব নাম সর্বস্ব সংগঠন গড়ে উঠেছে মূলত শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার কারণে। আর এই শাস্তিহীনতার সুযোগ নিয়ে এই অপব্যবহার করছে সুবিধাভোগী মহল। তারা বলছেন, এইসব ভুইফোর সংগঠন মূলত লিফলেট, ভিজিটিং কার্ড, ব্যানার, ফেস্টুন সর্বস্ব। বাস্তবে এসব সংগঠনের কোনো কার্যক্রম যেমন নেই, তেমনি নেই কোনো কার্যালয়ও। গত দুই সপ্তাহ ধরে বাংলা ট্রিবিউনের এক সাংবাদিক অনুসন্ধান চালিয়ে নাম সর্বস্ব সংগঠনগুলোর কোনো অফিসের খোঁজও পায়নি। তবে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের গণতন্ত্র অনুযায়ী দলটির সহযোগী সংগঠন সংখ্যা 7টি। এগুলো হলো মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, তাঁতি লীগ এবং যুব মহিলা লীগ। এছাড়াও এর বাইরে বাংলাদেশ ছাত্রলীগ এবং জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী। তো স্ক্রিনে দেখানো যে সংগঠনগুলির নাম আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোই হলো আওয়ামী লীগের প্রকৃত সংগঠন বা সহযোগী সংগঠন আমরা বলতে পারি। এরপরে আমি যে লিস্ট আপনাদেরকে দেব, এই লিস্টগুলো সম্পূর্ণরূপে ভুয়া সংগঠন। সর্বশেষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নাম বা ছবি ব্যবহার করে কোনো রাজনৈতিক দোকান খোলা যাবে না। তবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেছেন, জাতির পিতা বা পরিবারের সদস্যদের নামে সংগঠন বা প্রতিষ্ঠান করার সুনির্দিষ্ট বিধান আছে, এর বাইরে কিছু করলে সেটি হবে বেআইনি। জাতির পিতা বা জাতির পিতার পরিবারের সদস্যদের নামে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা এমন কোনো জনহতিকর প্রতিষ্ঠানের জন্য বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। তাদের অনুমোদন ছাড়া নাম ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। কেউ এমন কিছু করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা আছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও। তো চলুন আর বেশি কথা না বলে আওয়ামী লীগের কিছু ভুয়া সংগঠনের তালিকা বিবিসি বাংলা প্রকাশ করেছিল, সেই তালিকাটি আপনাদের কাছে উপস্থাপন করি। নিম্নে এই ভিডিওতে যে সংগঠনগুলি তালিকা আপনাদেরকে দেব, জানবেন এই সংগঠনগুলি সম্পূর্ণ ফেক, ভুয়া এবং এরা নির্দিষ্ট কোনো স্বার্থ হাসিল করার জন্য এই সংগঠনগুলো খুলেছে। প্রথম আসি ভুয়া সংগঠন হলো মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ। এরপরে আছে জাতীয় শিশু কিশোর লীগ, বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগ, বাংলা আওয়ামী সোনার বাংলা লীগ, আওয়ামী হকার্স লীগ, আওয়ামী বাস্তহারা কল্যাণ সমিতি, বঙ্গবন্ধু সৈনিক লীগ, আওয়ামী সমবায় লীগ, আওয়ামী শিশু লীগ, আওয়ামী প্রচার লীগ, আওয়ামী তৃণমূল লীগ, আওয়ামী ছিন্নমূল হকার্স লীগ, মোটর চালক লীগ, আওয়ামী তরুণ লীগ, আওয়ামী রিক্সা মালিক শ্রমিক ঐক্য লীগ, আওয়ামী পঙ্গু মুক্তিযোদ্ধা লীগ, আওয়ামী নৌকার মাঝি লীগ, আওয়ামী ক্ষুদ্র মৎস্যজীবী লীগ, আওয়ামী যুব সংস্কৃতি জোট, আওয়ামী পর্যটন লীগ, বঙ্গবন্ধু বস্তহারা লীগ, বঙ্গবন্ধু আদর্শ পরিষদ, বাংলাদেশ আওয়ামী অনলাইন লীগ, বিশ্ব আওয়ামী অনলাইন লীগ, বঙ্গবন্ধু লেখক লীগ, জননেত্রী পরিষদ, দেশরত্ন পরিষদ, নৌকার সমর্থক গোষ্ঠী, বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদ, আওয়ামী হকার্স ফেডারেশন, আওয়ামী তৃণমূল লীগ, আওয়ামী যুব হকার্স লীগ, বঙ্গবন্ধুর চিন্তাধারা বাস্তবায়ন পরিষদ, বঙ্গমাতা পরিষদ, আওয়ামী নৌকার মাঝি শ্রমিক লীগ, ডিজিটাল আওয়ামী প্রজন্ম লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, মুক্তিযোদ্ধা তরুণ লীগ, বঙ্গবন্ধু গ্রাম ডাক্তার পরিষদ, জননেত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় লীগ, আমরা মুজিব হব, জননেত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় সংসদ, আওয়ামী ছিন্নমূল হকার্স লীগ, আওয়ামী তরুণ লীগ, ডিজিটাল আওয়ামী ওলামা লীগ, আওয়ামী রিক্সা মালিক শ্রমিক ঐক্য লীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, আওয়ামী ক্ষুদ্র মৎস্যজীবী লীগ, আওয়ামী পর্যটন লীগ,
সজীব ওয়াজেদ জয় পরিষদ, বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদ, ইসলামিক ফাউন্ডেশন কর্মচারী লীগ, দেশীয় চিকিৎসক লীগ, ঘাট শ্রমিক লীগ, আমরা নৌকা প্রজন্ম, নৌকা সমর্থক গোষ্ঠী, নৌকার নতুন প্রজন্ম, ডিজিটাল ছাত্রলীগ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে সমস্ত সংগঠনের কথা আমি উল্লেখ করলাম, এই সমস্ত সংগঠন আওয়ামী লীগের কেন্দ্রীয় থেকে কোনো রকমের রেজিস্ট্রেশন দেওয়া হয়নি। মূলত তারা নিজেরাই এই ধরনের সংগঠন তৈরি করে বিভিন্ন রকমের ফায়দা হাসিল করার উদ্দেশ্যে তারা লিপ্ত আছেন। তবে এসব সংগঠনকে কি আইনের ব্যবস্থায় নেওয়া হবে, এ ব্যাপারে জার্মান গণমাধ্যম ডয়সে ভ্যালে বাংলা বিভাগকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ বলেছেন, আমরা এর আগেও বলেছি এই ধরনের কোনো সহযোগী সংগঠন নেই। আমরা আবার বলছি, তারা আমাদের সংগঠনের কেউ নয়। তারা শুধুমাত্র আওয়ামী লীগের নাম ব্যবহার করে কিছু করলে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই সে নামগুলো পরিষ্কারভাবে আমাদের গঠনতন্ত্রে আছে, কাজে এই গঠনতন্ত্রের বাইরে যে দলগুলি আছে দলগুলিকে আমি ভুইফোর দল বলব, তো বাজে বন্ধ করতে হবে। বাইরে যে সমস্ত ভুইফোর সংগঠন আছে এগুলোর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক নেই। আমরা প্রশাসনকে এ ব্যাপারে এর আগে নির্দেশনা দিয়েছিলাম যে এই সমস্ত ভুইপোর সংগঠনের ভিতরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। এই ধরনের যারা দলের নাম ব্যবহার করে ভুইপোর সংগঠনটা আত্মত্যাগ করাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত কি ব্যবস্থা নিতে পারে সে ব্যাপারে দলের কার্যনির সংসদের সিদ্ধান্ত নেওয়া হবে। ভিডিওতে আমি শুধুমাত্র অল্প সংখ্যক কিছু আওয়ামী লীগের ভুয়া সংগঠনের তালিকা প্রকাশ করলাম, হয়তো এর বাইরেও অনেক সংগঠন আছে, হয়তো সেগুলি আমার জানা নেই। আমি জার্মান গণমাধ্যম ডয়সি ভ্যালি, বিবিসি বাংলা সহ বাংলাদেশের মূলধারার গণমাধ্যম থেকে এই সমস্ত তথ্য কালেকশন করেছি। এরকম আরও সংগঠন যদি আপনার জানা থাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন সংগঠন আপনার এলাকায় প্রচলিত রয়েছে। আওয়ামী লীগের প্রকৃতপক্ষে সহযোগী সংগঠন কোনগুলো সেটি আমি আবারও বলছি, এগুলো হলো মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, তাঁতি লীগ ও যুব মহিলা লীগ, বাংলাদেশ ছাত্রলীগ এবং জাতীয় শ্রমিক লীগ। এর বাইরে যত সংগঠন আছে সমস্ত সংগঠনই হলো ভুয়া সংগঠন। সুতরাং স্ক্রিনে দেখানো এই সংগঠনগুলি ছাড়া আর যত প্রকার সংগঠন আছে জানবেন সেই সমস্ত সংগঠনগুলির কোনো ভিত্তি নেই। তো ভালো থাকবেন, আর আপনার জানা মতে আরও কোন কোন সংগঠন আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।